ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. ভাই প্রশ্ন করেছেন, যারা রেলে কেটে মারা যায় বা গলায় দড়ি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, তারা কি মরার পরে ভূত হয়ে যায়? এই আকীদা সঠিক নয়। মানুষ আত্মহত্যা করে মারা যাক বা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাক বা সাধারণভাবে মারা যাক, যেভাবেই তার ইন্তেকাল হোক না কেন, সে বারজাখি জীবন লাভ করে, ইহকাল এবং পরকালের মধ্যবর্তী স্থান হলো বারজাখ, বারজাখি জীবন লাভ করে। পবিত্র কোরআন সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 100 নম্বর আয়াতের তাফসির দ্রষ্টব্য। যে ব্যক্তি আত্মহত্যা করে সেই ব্যক্তি জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5778 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 109। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদা ফিহা আবাদা ওয়া মান তাহাসসা সামমান ফাকাতালা নাফসাহু ফাসামাহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা ওয়া মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। সহিহ বুখারী হাদিস নম্বর 5778। অতএব আত্মহত্যা করা চরমতম অপরাধ। যে আত্মহত্যা করবে জাহান্নামে স্থায়ীভাবে শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা আমাদের আত্মহত্যা করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা যেন ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করে একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করতে পারি। ফল কথা, মানুষ মরে যাওয়ার পরে ভূত হয়ে যায়, এ আকীদা পবিত্র কোরআন এবং সুন্নাহ উম্মতে মুসলিমার ইজমার পরিপন্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.